প্রশ্ন কিছু মানুষ বলেন নিশ্চয়ই আল্লাহ আসমানসমূহের উপরে অবস্থান করছেন কতিপয় আলেম বলেন আল্লাহ নির্দিষ্ট স্থানে অবস্থান করেন না ব্যাপারে সঠিক মত এ কোনটি উত্তর আল্লাহ সত্যাগতভাবে সৃষ্টিজীবীর ওপর অবস্থান করছেন আহসুন্নাউল জামাতে রাখিদায় বিশ্বাসীরা এ ব্যাপারে কোরআন সুন্নাহ ইজমা আকল এবং ফেতরাত থেকে দলিল প্রদান করেন মহান আল্লাহ যে মখলুক থেকে উপরে অবস্থান করছেন এ ব্যাপারে কোরআনুল করিমে বিভিন্ন প্রকারের দলিল বর্ণিত হয়েছে কখনও আল আলু শব্দ ব্যবহার করে কখনও আলফাউক ইয়া শব্দ ব্যবহার করে কখনও তার পক্ষ থেকে কোনো কিছু অবতীর্ণ হওয়া দ্বারা কখনো তার নিকটে কোনো জিনিস উঠিয়ে নেওয়া দ্বারা কখনো কখনও ওয়াদ দ্বারা আলু শব্দ ব্যবহার করে যেমন আল্লাহ তালা বলেন সাববেসমা রব বিকাল আলা আলফাউক ইয়া শব্দ ব্যবহার করে যেমন আল্লাহ তালা বলেন وهو القاهر فوق عباده تان نكت تكي كي چوبو دارا جمون الله تعالى بولين إنا نحن نزلنا الذِّكْرَى تار نكتة كنو جنش اتينا دارا جمون الله تعالى بولين إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفع في السماوات ببهر كوري جمون الله تعالى بولين أأمنتم من في السماء أن يخصف بكم الأرض অনুরূপভাবে সুন্নাহাতেও এ ব্যাপারে অনেকগুলি দলিল বর্ণিত হয়েছে যেমন অনেক হাদিসে বর্ণিত হয়েছে যে রসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় আসমানের দিকে দুই হাত উত্তোলন করতেন অনুরূপভাবে ওই দাসীর হাদিসেও বিষয়টি বর্ণিত হয়েছে যাকে রসুল্লাহ সাল্লাহ আলিহু ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন যে আল্লাহ আল্লাহতালা কোথায় সে উত্তর দিয়েছিল আসমানে তারপর তিনি প্রশ্ন করেছিলেন আমি কে সে বলেছিল আপনি আল্লাহর রসুল তখন তিনি দাসীর মালিককে বলেছিলেন তাকে আজাদ করে দাও কারণ সে মুমিনা। এই হচ্ছে একজন দাসীর অবস্থা যে নিজের ব্যাপারেই কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম নয় সেও জানে যে তার রব আসমানে অথচ আদম সন্তানের পথভ্রষ্ট ব্যক্তিরা এ বিষয়টিকে অস্বীকার করে তারা বলে তিনি উপরেও নন নিচেও নন ডানেও নন বামেও নন বরং তারা বলে তিনি সকল স্থানে আছেন ইজমা থেকে দলিল হচ্ছে আল্লাহ তালা সত্যাগতভাবে আসমানে থাকার ব্যাপারে সালাফগণ ওকমত পোষণ করেছেন বেশ কিছু বিদ্যানগণ এই ইজমার ব্যাপারে তাদের কিতাবে উল্লেখ করেছেন যেমন ইমাম জাহাবি রহিমা উল্লাহ তার কিতাব আল আল্লাহ আলী গফ্ফারে এটি উল্লেখ করেছেন আকল থেকে দলিল হচ্ছে সকল বিবেকবান ব্যক্তি ঐক্যমত পোষণ করেন যে আল আল্লা বা উপরে থাকা এটি একটি সিফাতে কামালের অন্তর্ভুক্ত সিফাত আর সার্বিকভাবে সিফাতে কামালের অন্তর্ভুক্ত সকল সিফাতকে আল্লাহ তালার জন্য সাব্যস্ত করাও আজীব ফিতরাত থেকে দলিল হচ্ছে এটি এমন একটি বিষয় যে ব্যাপারে বিতর্ক করা বা জিদ করার কোনো অবকাশ নেই মানুষকে এই ফিতরাতের উপরই সৃষ্টি করা হয়েছে যে আল্লাহ আল্লাহতাল্লার আসমানে থাকার বিষয়টি তারা স্বীকার করবে এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মানুষ যখন বিপদে পড়ে আল্লাহর নিকটে সাহায্য চায় তখন তারা স্বভাবগতভাবেই আসমানের দিকে তাকায় অন্য কোনো দিকে তাকায় না এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে যারা আল্লাহ আল্লাহতাল্লার সৃষ্টিজীবের উপরে থাকার বিষয়টি অস্বীকার করেন তারাও দোয়া করার সময় আসমানের দিকে দুই হাত উত্তোলন করেন